প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা স্ট্যান্ডার্ড ফার্নিচার থেকে এক সেট ডাইনিং টেবিল ডেলিভারি দিচ্ছি। তো তাই আমরা মানে আপনাদের সম্মুখে ডাইনিং টেবিলের ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি যে আমরা কিভাবে কাজ করছি, কিভাবে বানিশ করছি। তো আপনারা হলো এই ডাইনিং টেবিলটা আমাদের এই সারে নিছে। তো সারে আগে আসছে, আসার পরে সারে দেখছে, দেখার পরে যে মানে আমার ডাইনিং টেবিলটা আপনার হলো বানিশ ছাড়া ছিল। তো আগে দেখা আপনার দাম দর কইরা, তারপরে কিন্তু আপনার ডাইনিং টেবিলে নেওয়া হয়েছে, সিগনেচার করে গেছে ছাড়ে, তারপর আমরা বার্নিশ করে এখন ডেলিভারি দেবো। তো ছাড়ে আপনার হলো ছাড় আপনি কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনি দেখছেন যে মালটা কেমন হয়েছে, আমাদের ব্যবহার বা আমাদের মানে আচার আচরণে কেমন আপনি পাইছেন। এটা স্যার থ্যাংক ইউ। আসলে যে ফার্নিচারটা আমি কিনছি এটা তো শখের বিষয়। আমি যখনই আসছি বিভিন্ন জায়গায় দেখছি, দেখার পরে এই স্ট্যান্ডার্ড ফার্নিচারে যখন আসছি তখন আমার এই ফার্নিচারটা পছন্দ হওয়ার পরে আমি তার সঙ্গে যখন কথা বলছি তার কথাবার্তাগুলো আমার কাছে ভালো লাগছে। মূল কথা হচ্ছে কোনো কাস্টমারকে যখন কোনো অনার বা কোনো ব্যবসায়িক যখন অনার করে তখনই কিন্তু তার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসে। মেন্টাল স্যাটিসফ্যাকশন আসলেই সেখান থেকে ভালো কিছু বিজনেস হওয়ার একটা চান্স থাকে। যদিও উনি বিজনেস পারপাসে করছে, আমার ওনার ব্যবহার ভালো লাগছে বলেই আমি এটা কিনছি, তারপরেও জিনিসটা আমার মনে হয় ভালো হবে, যেহেতু সে আমাকে মোটামুটি এনশিওর করছে যে প্রোডাক্টটা অরিজিনাল চিটাগাং সেগুনের। সো চিটাগাং সেগুনের প্রতি অনেকেরই কনফিডেন্স ভালো আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমারও, সেই জন্য আমি এটা কিনছি। আমার আশা করি যে ভালো হবে। আর ওনার কাছে রিকোয়েস্ট থাকবে যে কোনো কাস্টমারকে যেন উনি কোনো মিথ্যা প্রলোভন দেখায় বা কোনো কিছু দিয়ে, যেহেতু ফার্নিচারটা দীর্ঘদিন ব্যবহারের জন্য মানুষ নেয়, সেটা অল্প দিনে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা নিয়ে তার প্রতি স্যাটিসফাই থাকবে না। আর একটা কাস্টমার নষ্ট হলে কিন্তু দশটা কাস্টমার নষ্ট হওয়ার একটা চান্স থাকে। আমি রিকোয়েস্ট করবো তার কাছে, সে যে কাস্টমারই হোক ফার্স্ট তার হচ্ছে বিহেভটা ভালো করবেন, পাশাপাশি প্রোডাক্টটা যা বলবেন সেটা দাম কম দুই একটা বেশি কম যাই হোক সেটা যেন সেই রকম লেভেলের হয়, তাহলে আপনি পাবেন বেশি কাস্টমার, পাবেন বেশি, আপনার ব্যবসার উন্নতি হবে। আমি ডে বাই ডে আপনার ব্যবসার উন্নতি কামনা করি। আচ্ছা স্যার, আগে তো আপনি দেখছেন যে আমরা বার্নিশের আগে আপনাদের দেখাচ্ছি, তারপর আপনারা আমরা বার্নিশ করছি, বিক্রির পরে আপনারা বার্নিশ করছি। তো আমাদের মালটা নিয়ে আপনি খুশি তাই না স্যার? অবভিয়াসলি আমি চুজ করে এটা নিয়েছি, সুতরাং এটা খুশি না খুশি হওয়ার কোনো কারণ এখানে থাকে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।